কিরে, কিছু একটা আছে মনে হচ্ছে। সোনার কলস আব্বু, আমরা তো কোটিপতি হয়ে যাব। না না না, আমি নিতে পারবো না, এটা আপনার জিনিস, নিয়ে যান। না না ভাই, আপনি নেন তো। ভাই আমি বাড়ি যেতে পারবো না ভাই। সমস্যাটা জটিল, কিন্তু আমার কাছে একটা সহজ সমাধান আছে। কি সমাধান চেয়ারম্যান সাহেব? ভাই, বাড়ি আমার মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু এত সুন্দর জমি তাও আবার বাড়ি সহ বিক্রি করছেন কেন? দুঃখের কথা কি আর বলবো ভাই, ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করেছিলাম, বউটাকে বাড়ি রেখে 15 বছর সৌদি আরব ছিলাম, বাবা মাকে না দেখে সমস্ত টাকা পয়সা বউয়ের অ্যাকাউন্টে পাঠিয়েছি, আর আমার বউ ইচ্ছে মতো খরচ করেছে, 10 লক্ষ টাকা ঋণ বাদিয়েছে, এজন্য বাধ্য হয়ে বাড়িটা বিক্রি করা লাগছে। ও এই যাবু দলিল। ও এই যে ভাই, দলিলপত্র সব রেডি আছে, আপনি একটু দেখে সই করে দিলেই হবে। ভাই, বাড়ি সহ জমি যাচ্ছে তাতে আমার কোনো দুঃখ নেই, কষ্ট খালি একটাই, 15 বছর সৌদি আরব থেকে বাবা মাকে হারিয়েছি। দেন সাইনটা করে দিই, এত কষ্ট করে বানালাম সব কিছু, যাক আল্লাহ ভরসা। যাক, অবশেষে জায়গাটা কিনতে পারলাম। ভাইজান, এখানে 6 লক্ষ টাকা আছে, আর বাকি 4 লক্ষ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। ও ভাই, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। কি কথা ভাই? আমার বাড়ির সব কাজই কমপ্লিট করা আছে, শুধু ওই গোসলে পানিটা বের হওয়ার একটু সমস্যা। আপনি একটা ছোট গর্ত করে নিয়েন। ঠিক আছে, আমি নিজেই একটা গর্ত করে নিব। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রকি, হ্যাঁ, ফাইলটা ভিতরে রেখে আয়। ঠিক আছে আব্বু। আজকে আমার অনেক খুশি লাগছে, আমাদের নিজেদের একটা বাসা হয়েছে, আলহামদুলিল্লাহ। আরে এ কি অবস্থা আব্বু, এই জায়গা তো পানি এসে ভেসে গিয়েছে। এখানে একটা গর্ত করতে হবে, কুদালটা নিয়ে আয় তো। আচ্ছা আব্বু, যাচ্ছি। কি অবস্থা, পানি এসে ভেসে গেছে। আব্বু এই নাও, এখানে গর্ত করতে হবে। হ্যাঁ, আপাতত এই জায়গাটাই ছোট করে একটা গর্ত করি। আরে কি রে, কি খট করে উঠলো মনে হলো, কি মনে হচ্ছে, কি রে এরকম শব্দ করে উঠলো, কিছু একটা আছে মনে হচ্ছে, দাঁড়া দেখি তো। আরে সোনার কলস আব্বু, পানি দে তো দেখি আব্বু। ঢাল ঢাল, ভালো করে ঢাল, হাতে পানি দে। ওয়াল্লা, এ তো সোনার কলস। সোনার কলস, এর মধ্যে মনে হচ্ছে কিছু আছে। আব্বু এটা বিক্রি করলে তো আমরা অনেক বড় লোক হয়ে যাব। আনে হ্যাঁ আব্বু, আমরা তো কোটিপতি হয়ে যাব, আর এই সোনা যদি বিক্রি করি তাহলে এখানে আমরা 10 তলা বাড়িও দিতে পারবো। হ্যাঁ ভাইয়া তো ঠিকই বলেছে, তখন আমরা হবে গ্রামের সবচেয়ে বেশি বড় লোক। না, এই সোনার কলস বিক্রি করা যাবে না। হ্যাঁ কেন বাবা, আপনি তো এই বাসাটা কিনেছেন, তাহলে এই বাসার ভিতরে যে সম্পদ পাওয়া যাবে সেটা তো আপনারই। এই বাড়িটি আমি কিনেছি, কিন্তু এই সোনার কলস আমি কিনিনি, এর জন্য এই সোনার কলসের মালিক আমি নই। তাহলে এখন কাল কি হয়েছে জানিস? কি হয়েছে? আরে এই বাড়ির মালিক মাহমুদ চাচা তো বাড়ি বিক্রি করে চলে গিয়েছে, কিন্তু এই বাড়ি যে কিনেছে সে ওই বাড়ির ভিতরে একটা সোনার কলস পেয়েছে। কি সোনার কলস? তাহলে তো ওই লোক রাতারাতি বড় লোক হয়ে যাবে। আরে না, ওই লোকটা একটা গাধা। কেন কিরে? ওই লোকটাই তো মনে হচ্ছে। আমার সাথে আই, বলছি আয়, তাড়াতাড়ি আয় ভাই। দাঁড়ান 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 ভাই, পাগল দেখিছি কালে কালে, আপনার মতন পাগল দেখিনি কোনো কালে। মানে আমার দেখে কি আপনার পাগল মনে হয়? পাগল ছাড়া নাই তো কি, বাড়ির নিচে পেলেন সোনার কলস, তাই নিয়ে যাচ্ছেন বাড়ির মালিকের ফেরত দিতে। সেটা তো আপনার দেখার বিষয় না, নিজের সরকার নিজে তেল দেন, যান। আসলেই পাগল, যত সব লোভী মানুষ তো। এই রকম পাগল লোক আমি কোনোদিন দেখিনি ভাই। হ্যাঁ, আমি যদি সোনার কলসটা পাতাম না, আমার আর মাটি কাজ করা লাগতো না। এই জন্যই তো তুই পাসনি, চল কাজে যাই। শখটাই মাটি করে দিল। এই নাম, চলে আসি নাম। ভাই ভাই বাড়ি আসেন। কে ভাই? দাঁড়ান ভাই, খুলছি।
আয় আয় আয়, ভিতরে আয়, ভিতরে চলে আয়। কি ব্যাপার ভাই, কোনো সমস্যা? ভাইজান, আপনার ওই বাড়িতে গর্ত করতে বলছিলেন। এই নিন আপনার জিনিস। না না ভাই, কোনো সোনার কলস তো আমি রাখিনি। যদি ওটা থেকেও থাকে, আমি তো জমিসহ বাড়ি আপনার কাছে বিক্রি করে দিয়েছি, সুতরাং ওটা এখন থেকে আপনার। আব্বা, তাহলে চলো কলসটা নিয়ে বাড়ি যাই। তুই চুপ কর, কি আজব কথা। ভাইজান, আপনার কাছ থেকে বাড়ি কিনেছি, এই সোনার কলস তো আর কিনিনি, সুতরাং এই সোনার কলসটা আপনার। এই নিন ভাই, আপনার জিনিস আপনার কাছে রাখেন তো। না, এটা আপনার জিনিস, আপনি নেন। আরে ভাই না, এটা আমি বলছি আমার জিনিস না, এটা আমি রাখিনি। না 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 না, এটা আপনার জিনিস, আপনি নেন। আরে ভাই, আমি রাখিনি। আর তারপরেও যদি এটা থেকে থাকে, ওই বাড়ি ওই জমি আপনার। না না না, আমি নিতে পারবো না, এটা আপনার জিনিস, নিয়ে যান। না না ভাই, আপনি নেন তো। আরে ভাই, আমি বাড়ি নিতে পারবো না ভাই, বল। হ্যাঁ, কি ব্যাপার, এত সিল্লাসিল্লি কেন? যে দেখি তো। আরে আরে আব্বু, থাক, আমি রাখতে রাখতে পারবো না। না না না, আব্বু আব্বু দিও না, এটা আমার, এটা আমি রাখতে পারবো না। না না না, আমি নিতে পারবো না, এটা আপনার। আরে আরে, এই কি হয়েছে, এত সিল্লাসিল্লি করছো কেন? চেয়ারম্যান সাহেব, উনি কোথা থেকে সোনার কলসটা এনে বলছে এটা নাকি আমার? আমি দুদিন আগে অলরেডি ওনার কাছে বাড়ি বিক্রি করে দিয়েছি, সেই বাড়িতে সেই জমিতে এই কলসটা নাকি ছিল। এখন আমি বলছি যে যেহেতু ওটা আপনি এখন কিনে নিয়েছেন, আমি বিক্রি করে দিয়েছি, ওটা এখন আর আমার না, ওটা আপনার প্রাপ্য, আপনার হক, আপনি নিয়ে যান। উনি সেটা মানবেন না, উনি জোর করে এটা আমাকে দিয়ে দেবেন। এখন আপনি বলেন, আপনি ওনার কাছে জিজ্ঞেস করেন ঘটনাটা কি? চেয়ারম্যান সাহেব, মাত্র দুদিন হলো আমি তার কাছ থেকে জমি সহ বাড়ি কিনেছি, আর সেই জায়গায় গর্ত খুঁড়তে যেয়ে আমি এই সোনার কলসটি পেয়েছি। আপনি বলেন তো, এই সোনার কলসটি এখন আমার না তার? আপনি এর একটা বিচার করে দেন। আচ্ছা বুঝলাম, সমস্যাটা জটিল, কিন্তু আমার কাছে একটা সহজ সমাধান আছে। কি সমাধান চেয়ারম্যান সাহেব? তাইলে আমার সাথে আসেন। চেয়ারম্যান সাহেব তাদের সমস্যা সমাধান করতে একটি এতিমখানার সামনে নিয়ে যায়। শোনেন, এইটি হলো আমাদের এলাকার এতিমখানা, এখানে অনেক এতিম ছেলেপিলে বাস করে। এই কলসটা আপনারা দুজনের কেউই যখন নিতে চাচ্ছেন না, তাহলে এই কলসটা এই এতিমখানায় দান করে দেন, আশা করি দুইজনই সওয়াব পাবেন ইনশাআল্লাহ। জি চেয়ারম্যান সাহেব, ঠিকই বলেছেন, তাই করুন। তাদের দুজনের সম্মতি নিয়ে সোনার কলসটি চেয়ারম্যান সাহেব এতিমখানায় দান করে দেন। ভেজাল মুক্ত পণ্য কিনি, নিজের শরীরকে সুস্থ রাখি। আমাদের ডিম সুপার শপে আপনাদের জন্য এবার শীতে নতুন কিছু গুড় নিয়ে চলে আসলাম। তো যারা এখনই অর্ডার করতে চান, এই হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করুন।